ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি আলু আর পালং শাক দিয়ে তৈরি একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকের পাতা ডাটা সমেতই কিন্তু ব্যবহার করব। ভালো করে পালং শাকগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পালং শাকটা ব্লাঞ্চ করে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। জলটা প্রায় ফুটে উঠেছে। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপর এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। জলের সাথে পালং শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। পালং শাক কিন্তু জলে খুব বেশি সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট পালং শাকগুলোই গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। দেখুন প্রায় 3 মিনিট হয়ে গেছে আর পালং শাকের পাতা ডাটা সবই কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এই পালং শাকগুলো গরম জল থেকে তুলে নেব। এখানে একটা বাটিতে ফ্রিজে ঠান্ডা বরফ জল রেখেছি। গরম জল থেকে তুলেই কিন্তু পালং শাকগুলো এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এই প্রসেসটাকেই কিন্তু বলা হয় ব্লাঞ্চ করা। এর ফলে পালং শাকের সবুজ রঙটা কিন্তু নষ্ট হবে না, একদম সবুজই থাকবে। তারপর পালং শাকগুলো জল থেকে তুলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টের রঙটা কিন্তু একদম সবুজই রয়েছে। এবার এটা একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর 1 চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিনি। এটা অপশনাল, আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেব। এবার কড়া গরম করে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 2 শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং। একই সাথে দিয়ে দিলাম ফাইনলি চপ করা জিঞ্জার গার্লিক। এবার সব কিছু 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে 2 মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজবো, তাতে আলুটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার আলুটা একটু নাড়াচাড়া করে দেব। আবারও একটু চাপা দিয়ে দিলাম। এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজলে আলু কিন্তু ভাজার সাথে সাথে নরমও হয়ে যায়। আমাদের আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আলু আগের থেকে বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আলুর সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব।
3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দেব। পালং শাকের পেস্টটা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আমি কিন্তু 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে চাপা তুলে দুই একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আরও 2-1 মিনিট রান্না করে আরও একটু শুকনো শুকনো করে নেব। মিডিয়াম আঁচে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে সার্ভ করে নেব। তৈরি আমাদের আলু পালাঙের একটা দারুণ টেস্টি রেসিপি। শীতকালে এই আলু পালাঙের তরকারি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আজকের মতো আসি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সাথে। নমস্কার, সকলে ভালো থাকবেন।